বিশ্বের জানা অজানা অবাক করা কিছু তথ্য রয়েছে এই ভিডিওতে, যেগুলো সম্পর্কে হয়তো আমরা অনেকেই অনেক কিছু জানি, আবার অনেকের অনেক অজানা রয়ে গেছে। তাই আজকে কিছু তথ্য জানবো আমরা। কলার গঠন বাঁকা কেন হয়? ঈগল এমন একটি শক্তিশালী পাখি যে কিনা একটি হরিণের বাচ্চাকে নিয়ে উড়তে সক্ষম। এমনও একটা প্রাণী আছে যে কিনা পায়ের সাহায্যে খাবারের স্বাদ নিতে পারে। তো চলুন তথ্যগুলি জেনে নেওয়া যাক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কলার গঠন পাকা হয় কেন? জানেন, কলা গাছে কলা ভূমির দিকে নিম্নমুখী হয়ে জন্মায়, কিন্তু কলা সূর্যের প্রতি খুবই সংবেদনশীল। এই কারণে সে সূর্যের দিকে বাড়তে চায়। এটিকে বলা হয় নেগেটিভ জিওট্রপিজম। স্থির থাকা অবস্থায় ক্যাঙ্গারুর লেজ সবসময় মাটিতে সাইত থাকে। আপনি যদি একটি ক্যাঙ্গারুর লেজ কোনো রকমে মাটি থেকে তুলে ধরতে পারেন, তাহলে সে শত চেষ্টা করলেও লাফাতে পারবে না, কারণ ক্যাঙ্গারুর লাফানোর সময় ভারসাম্য রক্ষার জন্যে লেজের উপর নির্ভর করে। ঈগলকে আমরা সবাই শিকারি পাখি হিসেবেই চিনি, কিন্তু আমরা কি জানি এই পাখিটির শক্তি কত বেশি হতে পারে? একটা ঈগলের পক্ষে মাঝারি সাইজের একটি হরিণকে হত্যা করে তাকে উড়িয়ে নিয়ে যেতে পারে, ঈগল এতটাই শক্তিশালী। হাওয়াই দ্বীপের কথা শুনেছেন নিশ্চয়। জানেন কি, এই হাওয়াই দ্বীপ প্রতি বছর 10 সেন্টিমিটার করে জাপানের দিকে সরে আসছে। এর মূল কারণ এটি অন্য ধরনের একটি টেকটনিক প্লেটের উপরে অবস্থিত। আমরা কোনো খাবারের স্বাদ নিতে জিহ্বা ব্যবহার করি, কিন্তু পা দিয়ে খাবারের স্বাদ অনুভব করতে পারে কোন প্রাণী? প্রজাপতি কোনো খাবারের উপর বসলেই ওই খাবারটির স্বাদ অনুভব করতে পারে, কারণ প্রজাপতির টেস্ট রিসেপ্টর থাকে এর পায়ের তালুতে। আপনারা জানেন কি, খরগোশ ও তোতা পাখি কখনো পেছন ফিরে তাকানোর দরকার হয় না, কারণ তারা মাথা সোজা রেখেও পেছনের দৃশ্য দেখতে পায়। চিতা হলো স্থল প্রাণীদের মধ্যে সবচেয়ে দ্রুতগতির প্রাণী। এটি ঘন্টায় 120 কিলোমিটার গতিতে দৌড়াতে পারে, আর মাত্র 3 সেকেন্ডে এটা 0 থেকে ঘন্টায় 100 কিলোমিটার গতি তুলতে পারে, যা প্রাণীজগতে অদ্বিতীয়। টাইগার শার্কের বাচ্চারা মায়ের পেটে থাকাকালীন অবস্থায় একে অপরের সাথে মারামারি শুরু করে, কেবলমাত্র যেটা বেঁচে থাকে সেটি জন্মগ্রহণ করে। আমরা জানি আকাশে বিদ্যুৎ চমকানোর শখ অনেক বেশি হয়ে থাকে। যখন আকাশে বিদ্যুৎ চমকায় তখন এর তাপমাত্রা হয়ে থাকে 30,000 ডিগ্রি। মনে করা হয় এই তাপমাত্রায় কোনো একজন মানুষ 0.11 সেকেন্ডে ঝলসে যাবে।